আরজি করে নারকীয় ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ, দেশজুড়ে প্রতিবাদে সরব চিকিৎসক মহল। আর এর জেরেই একাধিক রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় জটিলতা। এহেন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ নির্দেশ পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অমিত শাহের মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে জানানো হয়েছে আরজিকর সংক্রান্ত প্রতিবাদ কোথায় কি হচ্ছে, প্রতি দু ঘন্টা অন্তর তার রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রকে। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলাকে এই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইমেল, ফ্যাক্স বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রিপোর্ট পাঠানো যাবে। গত 16 আগস্ট ওই নির্দেশিকা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওই নির্দেশে ফ্যাক্স কপি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিকিৎসক সংগঠনগুলির কাছে দ্রুত কাজে ফেরার আর্জি জানানো হয়েছে বলেই খবর। চিকিৎসকের নিরাপত্তার বিষয়টি নিয়েও কেন্দ্র যথেষ্ট ওয়াকিবহল। চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে কি কি করণীয় সেই নিয়ে পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে নিজেদের মতামত দিতে পারবে চিকিৎসকেরা। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের ডাকা হবে মতামত দিতে, এমনটাই সূত্রের খবর।